स्वातीज यम्मी किचेने आपनादेर सकल के जानाई स्वागत। आज आमरा बनाते चलेछी लोइट्टा माछेर फ्राई। तो एर जन्य कि कि लागे एकबार आमरा देखे नेब। বাটির মধ্যে পুরো মাছটাকে নিয়ে নেব। আমি এখানে 300 থেকে 350 গ্রাম মতো মাছ নিয়েছি। এরপর আমরা মাছের মধ্যে 4 ভাগের 1 ভাগ লেবু ভালো করে চিপে নেব। এরপর এর মধ্যে দিতে হবে 1/2 টিস্পুন চিনি। তারপর দিতে হবে নুন, নুনটা আপনার স্বাদ অনুসারে দিতে হবে। এরপর এর মধ্যে আমরা দেব শুকনো লঙ্কার গুঁড়ো, যে যতটা ঝাল খাবেন সে ততটা দেবেন। এরপর আমরা দেব রসুন বাটা 1 টিস্পুন। এরপর দেব আদা বাটা 1 টিস্পুন। এবার দেব 1/2 টিস্পুন ভিনিগার। সব দিয়ে দেওয়ার পর একটা চামচের সাহায্যে আমরা ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। দেখবেন যেন ভালো করে ম্যারিনেশনটা মাছের গায়ে লেগে যায়। এরপর এটা আমরা ভালো করে একটা ঢাকা দিয়ে ফ্রিজে মিনিমাম 2 ঘন্টা রেখে দেব ম্যারিনেট হওয়ার জন্য। সবার প্রথমে একটা বাটির মধ্যে নিতে হবে 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা নেওয়ার পর আমরা এর মধ্যে অ্যাড করব 1/2 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আমাদের দেওয়া হয়ে গেছে। এরপর আমরা দেব এর মধ্যে আস্তে আস্তে 1 টিস্পুন চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যারা পছন্দ করেন দেবেন। এবার দিলাম আমরা 1/2 টিস্পুন বেকিং পাউডার। এরপর দেব আমরা 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো গোলমরিচ গুঁড়ো। এটা ঝালটা আপনার উপর নির্ভর করছে আপনি কতটা খাবেন। এরপর দেব আমরা পরিমাণ মতো লবণ, খুব বেশি দেবেন না তাহলে নোনতা হয়ে যাবে। এবার আস্তে আস্তে একটা চামচের সাহায্যে পুরো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেবেন। তো জিনিসটা যেন পুরোটার মধ্যে ভালো করে মিশে যায়। এরপর আমরা ধীরে ধীরে এর মধ্যে জল অ্যাড করব। জলটা একবারে দেবেন না, ধীরে ধীরে দেবেন আর আস্তে আস্তে মেলাবেন, তাহলে কোনো দলা যেন পাকিয়ে না যায়। দেখতেই পাচ্ছেন কীরকম কনসিস্টেন্সি হবে এটা। এবং ভালো করে মেশাবেন যেন কোনো রকম কোনো লাম্প না থাকে, এবং খুব পাতলাও করবেন না এবং খুব গাঢ়ও যেন ওটা না হয়। দেখতেই পাচ্ছেন এরকম দেখতে হবে। এরপর আমরা যে 2 ঘন্টা আগে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা আপনি আপনার ফ্রিজ থেকে বার করে নেবেন। এরপর এক একটা করে মাছ হাতে নিয়ে যে ব্যাটারটা বানিয়েছিলাম সেটার মধ্যে ভালো করে এপিটোপিট করে ডোবাতে হবে। আরেক জায়গায় কিন্তু আমরা কড়াইতে তেলটা গরম করে রেখেছি। এবার একটা একটা করে মাছ নিয়ে ধীরে ধীরে তেলের মধ্যে ছাড়বেন। খুব দেখতে পাচ্ছেন এরকম আস্তে আস্তে আপনি মাছটাকে ছাড়বেন, একসাথে যেন লেগে না যায় মাছগুলো, এটা একটু খেয়াল রাখবেন। 3টে থেকে 4টের বেশি মাছ আপনি দেবেন না, তাহলে ভালো করে ভাজা হবে না। আমি যেরকম 3টে মাছই কড়াইতে দিলাম। এবার আস্তে আস্তে উপর থেকে একটি চামচের সাহায্যে আপনি মিশ্রণটা ধীরে ধীরে দেবেন যেটুকু জায়গা উপরে খালি আছে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, প্রত্যেকটা কাজই আপনি ধীরে ধীরে করবেন। এবার একটি হাতার সাহায্যে মাছের ওপরটাতে একটু তেল দিয়ে দেবেন। এরমভাবে তেল দেওয়া হয়ে যাওয়ার পর আপনি একটি চিমটার সাহায্যে মাছটাকে ধীরে ধীরে উল্টে দেবেন। একটু সাবধানে কাজটা করবেন, যেন খেয়াল রাখবেন মাছটি যেন ভেঙে না যায়। এভাবে আমি ধীরে ধীরে পুরোটা মাছ উল্টে পাল্টে করে দিচ্ছি। হয়ে গেছে আমাদের মাছটা ভাজা। এবার আমরা আস্তে আস্তে মাছটা তেল থেকে তুলে নেব। দুটো দিকে আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে।
এবার আমরা একটি প্লেটে মাছগুলোকে তুলে নেব। তিনটি মাছই আমরা প্লেটে তুলে নিচ্ছি আস্তে আস্তে। কড়া আমার হয়ে গেছে, এটি লেবু, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো সস, কাসুন্দি সব কিছুর সাথে আপনি পরিবেশন করতে পারেন। এটি গরম গরম খেতে অসাধারণ লাগে। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে। আর যদি আপনাদের আর কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে প্লিজ আমাকে জানাবেন। থ্যাংক ইউ। Thank you.